রাজ্যের বিভিন্ন প্রান্তে শ্রমিক শ্রেণীর 102টি পরিবারের প্রায় 600 জন ভোটার সিপিএম ত্যাগ করে বিজেপির সদর দপ্তরে আয়োজিত এক সংক্ষিপ্ত অনুষ্ঠানে বিজেপিতে যোগদান করেছে। তাদের হাতে দলীয় পতাকা তুলে দিয়ে দলের স্বাগত জানান বিজেপি রাজ্য সম্পাদক অমিত রক্ষিত। উপস্থিত ছিলেন দলীয় মুখপাত্র নবেন্দু ভট্টাচার্য সহ অন্যান্য নেতৃবৃন্দ। মূলত সবাই সিপিএম সমর্থক ছিল আজকের এই যোগদান সভায়। 120 পরিবারের প্রায় 600 ভোটার এবং রাজ্যের নানা খান থেকে এসেছেন। ওনারা মূলত শ্রমিক, কেউ রাবার শ্রমিক, কেউ ই রিক্সা শ্রমিক, কেউ কেউ আছেন অঙ্গনওয়াড়ি কর্মী। ইনারা দামছড়া, পানিসাগর, উদয়পুর, গোমতী জেলার বিভিন্ন খান থেকে এসেছেন, পাশাপাশি নর্থ ঊনকোটি থেকে এসেছেন। ইনারা বিগত দিনে বাম শাসন দেখেছেন, বর্তমান সময়ে ভারতীয় জনতা পার্টির নেতৃত্বে সারা দেশের সরকার, রাজ্যের সরকার দেখছেন এবং ওনারা তুল্যমূল্য বিচার করে এই সরকারকে, এই সরকারের থেকে যেভাবে মানে কোনো দলীয় রং না দেখে, বিচারধারা না দেখে সবাইকে যেভাবে সমভাবে দেখছেন এবং সবার আর্থসামাজিক উন্নয়নের পেছনে কাজ করছেন, তা দেখে অনুপ্রাণিত হয়ে আজকে আমাদের সদর কার্যালয়ে, দলীয় কার্যালয়ে এসে যোগদান করেছেন। গ্যাস, অম্বল, গলা বুক জ্বালা ও পেটের অন্যান্য সমস্যার থেকে সুরক্ষিত থাকতে ব্যবহার করুন গ্যাস নল। অরিও ফার্মা 5 দশক ধরে মানুষের ভরসা।